যে কোনো এবাদত করেন না কেন, সেই এবাদতের ক্ষেত্রে প্রত্যেক মুসলিমের অন্তরে আর দেমাগে বসে আছে যে তার এবাদত শুদ্ধ হবে কি করে, কথা ঠিক না? যখন এবাদত করছে, এবাদত শুদ্ধ হবে কি করে? আর এবাদত শুদ্ধ হওয়ার জন্য দুটো বুনিয়াদী শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে এক আল্লাহর জন্য আমি এবাদতটি করছি, দুনিয়ার কোনো গরজ নেই আর কারো জন্য করি না, ঠিক না? ইখলাস। দুই নম্বর হচ্ছে এতেবায়ে রসুল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে আমি আদায় করছি, রসুলের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সলাত আদায় করলাম, রসুলুল্লাহ সাল্লামের তরিকায় আমার সিয়াম রোজা, রসুলুল্লাহ সাল্লামের তরিকায় আমার জাকাত সাদাকা, রসুলুল্লাহ সাল্লামের তরিকায় আমার হজ উমরা। জি হ্যাঁ, তাহলে প্রত্যেকটি আমল, আর মুসলিম জীবন আমলেরই জীবন, যে কোনো আমল করছেন আপনি, ফরজ হোক আর সুন্নত হোক নফল হোক, যে কোনো আমল করছেন, সওয়াবের কাজ করছেন, অথবা পাপ থেকে বাঁচছেন, কেন বাঁচছেন, কেন পাপটা করছেন না আপনি? একজন আপনার রুমে থাকছে কাফের, সে হারাম খাচ্ছে, আপনি খাচ্ছেন না কেন? হারাম পান করছে, আপনি কেন করছেন না? কেন? আমি আল্লাহর বান্দা আর নবীর উম্মত, তাই না? আমি আল্লাহ রসুলের অনুগত, আতিউল্লাহ ও আতিউর রসুল। আল্লাহ কি বলছেন? আল্লাহর আনুগত্য কর আর রসুলের আনুগত্য কর। আমি হচ্ছি আল্লাহ রসুলের অনুগত তাবেদার, আমি তার আগে বাড়ি না, আর এ হচ্ছে আল্লাহ রসুলের নাফরমান বিরুদ্ধ আচরণকারী কাফের বেদিন। সেই জন্য তাহলে প্রত্যেক সময় ওয়ারা ফান আলাকা জিক্রাক, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল কি করেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতিকে আর আলোচনাকে চর্চাকে সুউচ্চ করেছেন, সমুন্নত করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন সরাসরি, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে, ইনডাইরেক্ট সমস্ত মুসলিমকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, বরং সমস্ত মানুষকে যারা এই রাস্তায় আসবে, কোরআনের রাস্তায় আসবে, হেদায়েতের রাস্তায় আসবে, ইমানের রাস্তায় আসবে, তাকে আল্লাহ কি করছেন, আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। কি দেখেন, মানুষের জীবনে যেমন সুখ আছে, দুঃখ আছে, আছে না নেই? কারো জীবনে সারা জীবন সুখী হয় না, আর কারো জীবনে সারা জীবন দুঃখ হয় না, এটা হতেই পারে না। জি, আর যদি দেখেন যে আমার দুঃখ কষ্টের পরিমাণ বেশি, তাহলে আপনি আপনার আকীদা আমল আপনি ভালো করে স্টাডি করে দেখেন যে আপনি কোন অবস্থায় আছেন, হয়তো এগুলি আল্লাহর আজাব গজব চলছে হয়তো। জি, পরীক্ষা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণ হতে পারলে আপনি আল্লাহকে ধরবেন, আর আল্লাহকে যদি আপনি ধরেন, ওমাইয়া তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তাহলে আল্লাহ কখনো অসহায় ছেড়ে দেবেন না, কখনো অসহায় ছেড়ে দেবেন না। মুশকিল আসতে পারে, বিপদ আসতে পারে, ভালো মুশকিল আসতে পারে, পরীক্ষা হইতে পারে, কিন্তু তারপরে পরীক্ষায় পাস করলে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা প্রশস্ত করে দেবেন। তো আল্লাহ এখানে দুইবার করে বলছেন, ফাইন্না মাল উসরে ইউসরা, ইন্না মাল উসরে ইউসরা, নিশ্চয়ই মাল উসরে, মা মানে সাথে, মা মানে কি হয় শাব্দিক অর্থ, সাথে, কিন্তু অনেক তাফসিরকাররা বলেছেন এখানে বাদের অর্থে রয়েছে, কারণ সাথে সাথে হয় না, যখনই মুশকিল তখনই সহজ হয় না, মুশকিলের পরে হয়, সেটা অদূর ভবিষ্যতে হইতে পারে, তাড়াতাড়ি হইতে পারে, আবার কিছু দেরি করে হইতে পারে, বিলম্বেও হইতে পারে। আপনি অসুস্থ হয়েছেন, রুগী হয়েছেন, তাড়াতাড়ি ভালো হইতে পারে, আবার দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ভালো হইতে পারে। আপনি অভাবী হয়েছেন, কাজকর্ম নেই, কর্মহীন কাজকাম নেই, মানে দুনিয়া রোজগারের কাজকাম নেই, এমন নয় যে মুসলিম জীবনে কাজ নেই, শেষখানে বলবো, কিন্তু মুসলিম জীবনে সবসময় কাজ আছে, মুসলিম কখনো বেকার না। বেকার সমস্যা বলছেন আজকাল, যে মুসলিম বলবে বেকার সমস্যায় ভুগছি ভাই, সে ইসলাম বুঝেনি, ভালো করে শোনেন, মুসলিম কখনো বেকার না, মুসলিমের জীবনটা কখনো ব্যর্থ বেকার না, যে বেকারত্বের জীবন, বেকারত্বের জীবন, কাফের বেকার হইতে পারে, বেদিন বেকার হইতে পারে, পেট পূজারি বেকার হইতে পারে, কিন্তু মুসলিম কখনো বেকার সমস্যায় ভোগে না। তো ফাইন্না মাল উসরে ইউসরা, ইন্না মাল উসরে ইউসরা, মানে ফাইন্না বাদ আল উসরে ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরেই সহজ রয়েছে, কঠিনের পরে কি রয়েছে, সহজ রয়েছে, সরলতা রয়েছে। ইন্না, নিশ্চয়, আবার বলছি নিশ্চয়, মাল উসরে ইউসরা, কঠিনের সাথে সাথেই বা কঠিনের পরেই কি রয়েছে, সহজ রয়েছে। আরবি ভাষাবিদরা বলেছেন, ভাষা দিয়ে তফসির করতে গিয়ে, আল যদি কোনো শব্দের ওপর লাগানো হয় আর সেটা রিপিট করা হয়,
তাহলে সেটা সেম জিনিসকে বোঝায়। আর এখানে উসর মানে কঠিনের ওপর আল এসছে দুইবারই, ফাইন না, মাল উসরে আছে না, আল উসর, আল উসর করে এসছে। তার মানে আগের যেটা কঠিন সেটা হচ্ছে পরের কঠিন। তাহলে কঠিন হলো একটা, কঠিন হলো একটি, পক্ষান্তরে ইউসরুন নাকেরা এসছে, আলিফলাম বিহীন এসছে। আলিফলাম বিহীন যদি ব্যবহার হয়, নাকেরা ব্যবহার হয় দুইবার করে, তাহলে দুটো অর্থ বুঝায়। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, মুফাসসির থেকে বর্ণিত রয়েছে মুয়াত্তা মালিকি, আরও কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, আর হাসান বসরি থেকে বর্ণিত রয়েছে এই উক্তি, আরও কয়েকজন তাবি কাতাদা থেকে বর্ণিত রয়েছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা বলছেন লাইয়াগলে বা উসরুন ইউসরাইনি, কখনোই একটা মুশকিল দুটা সহজকে পরাজিত করতে পারবে না। কখনো একটা মুশকিল দুটো সরলতা বা সহজকে কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। একটা কঠিন আর দুটোই হচ্ছে সহজ, তো কোনটা জিতবে? হ্যাঁ, সহজটা জিতবে। তো এখানে দুইবার করে আল্লাহ বলেছেন যে সহজ হবে, নিশ্চিত সহজ হবে, সরল হয়ে যাবে, রাস্তা প্রশস্ত হবে, মুশকিল যেখানে দেখছো সেখানে আসান হবে। ফাইন্নামাল উসরি উসরা, ইন্নামাল উসরি উসরা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাত থেকে শুরু করেন। দেখেন কত মুশকিল জীবন ছিল, বাল্য জীবন, তারপর আল্লাহ সহজ করে দিলেন, বড় হইলেন, মানুষ হইলেন, নবুয়ত পেলেন। জি হ্যাঁ, নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার আগে বিয়ে শাদী হলো, অভাব দূর হলো, খাদিজা রাদিয়াল্লাহ তাআলার ধন সম্পদ দিয়ে ব্যবসা করলেন। হ্যাঁ, যখন নবুয়ত পেলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা ছোটো কাল থেকে বন্ধু, তাকে সাথে সাথে পেয়ে গেলেন, সাথে সাথে পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ ধন সম্পদ সব ইসলামের জন্য কোরবানি করে দিল। উসমান রাদিয়াল্লাহ তাআলাকে পেয়ে গেলেন, হ্যাঁ, সবচেয়ে ধনী মানুষ ছিলেন ওখানকার, যেসব ধনী কয়েকজন ছিল আর একজন, সমস্ত ধন সম্পদ আল্লাহর দিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে রেখে দিলেন। হ্যাঁ, এইভাবে সাহাবাই কেরামগণের মাধ্যমে আল্লাহ কি করলেন, ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভাবমুক্ত করলেন, ইসলাম শক্তিশালী হতে চলল। কিন্তু প্রথম দিকে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হইলেন, কাফেরদের জুলম অত্যাচার, হ্যাঁ, অন্যায় এবং বাড়াবাড়ি, হিজরত করতে সাহাবিরা বাধ্য, হাবাসায় ও নাজাসি খ্রিস্টানের দেশে হিজরত করতে বাধ্য, এই কাফের মুশরিকদের মক্কা নগরী থেকে, যে মক্কা নগরী কাফেরদের মুশরিকদের দখলে চলে গিয়েছিল, চিন্তা করে। তারপরে হিজরতের রাস্তা খুললো যখন মদিনার, আর মদিনা দারুল ইসলাম হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর ওই খ্রিস্টান দেশে নাজাসির দেশে হিজরতের প্রয়োজন নেই, এখন মদিনায় চলে আসো, আমাদের একটা স্টেট তৈরি হয়ে গেছে, আমাদের একটা ক্ষেত্র আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে দারুল ইসলাম, যেখানে শান্তিতে বসবাস করতে পারবে, আর এখানে থেকে ইসলামের প্রতিরক্ষার এবং ইসলামের দাওয়াত প্রচার প্রসারের ব্যবস্থা করতে পারবে। মুশকিলের পরে আসান হইল, খন্দকের যুদ্ধ পর্যন্ত শুধু আক্রমণ আর আক্রমণ, আক্রমণ আক্রমণ, খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরিতে হয়ে গেল, আর সমস্ত কাফের রাজে এক হয়ে এসেছিল, নিরাশ হয়েছে চলে গেল, এমন ঝড় তুফান হইল, তাদের খিমা টিমা মাল সামান সবকে উড়িয়ে নিয়ে গেল। যখন আর চোখে এত বেশি তাদের ধুলোবালি ঢুকলো যে কিছুই দেখতে পায় না, পালা পালা, পলাতক অবস্থা। আল্লাহ আল্লাহ এমন সেনাবাহিনী পাঠালেন যে মানুষের সেনাবাহিনী মুজাহিদিনের দরকারই হইল না। ওয়ান জালা জুনুদান লাম তারাওহা, আল্লাহ সূরা আহজাব বলেছেন, এমন সেনাবাহিনী আল্লাহ পাঠাইলেন যে হে নবী মোহাম্মদ, হে মুসলিমরা, তোমরা দেখো নি ওইসব সেনাবাহিনী, মালায়কার সেনাবাহিনী আর ঝড় তুফানের সেনাবাহিনী আর ধুলোবালির সেনাবাহিনী, আল্লাহর সব সেনাবাহিনী। জি জি, নবী সাল্লাল্লাহু সাল্লামের যখন এই খন্দকের যুদ্ধ শেষ হলো তখন একটা উক্তি বলেছিলেন, কি বলছেন, আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, এরপরে তাদের দেশে গিয়ে, এলাকায় গিয়ে আমরা জিহাদ করব, তারা আর আমাদের দেশে আসতে পারবে না, মদিনায় আক্রমণ করতে পারবে না। তারপরে যতগুলি যুদ্ধ হয়েছে মদিনায় আক্রমণ করা সাহস করেনি, খাইবারে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সপ্তম হিজরিতে, তাই না, মক্কা বিজয় অষ্টম হিজরিতে গেছেন, অষ্টম হিজরিতে হোনাইন গেছেন, তাইফের যুদ্ধে গেছেন, হ্যাঁ, তাবুকে গেছেন, হ্যাঁ, নবম হিজরিতে। কিন্তু আর কোনো কুফুরি শক্তি মদিনার হামলা করার সাহস করেনি। ফাইনাম আলোসরে ইসরা, মক্কা বিজয় হয়ে গেল, যেই মক্কা থেকে রাতের অন্ধকারে লুকিয়ে পালাইতে হয়েছিল, পাহাড়ের গোয়ায় আশ্রয় নিতে হয়েছিল, অসুর কঠিন ছিল, কঠিনের পরে আল্লাহ কি করলেন, ইউসরান সহজ করলেন, বিজয়ী হয়ে প্রবেশ করলেন,
এখন কি খবর তোমাদের, কি করব বলো, কি করতে পারি? সুবহানাল্লাহ জি, আলিয়াম আকমাল তো লাকুম দিন আকুম, দিনকে আল্লাহ পূর্ণ করে দিলেন।